করোনা প্রতিরোধে সারা কুমিল্লায় যখন লকডাউন চলছে তখন টানা বৃষ্টিপাতের শহর জুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে কুমিল্লা জেলার চিকিৎসা সেবার অন্যতম প্রতিষ্ঠান কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এই পানি দেখে বোঝা যায় কতটা ভয়ানক অবস্থা নগর জুড়ে এই হাসপাতালটিতে করোনা ইউনিট থাকায় প্রতিদিন অসংখ্য করোনা রোগী আসে এখানে কিন্তু হাসপাতালের সামনে হাঁটু পর্যন্ত পানি তাদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে এখানে আসা রোগী স্বজনদের অভিযোগ এই পানির মধ্যে রুগী নিয়ে হাসপাতালে প্রবেশ করতে তাদের বেশ বেগ পোহাতে হচ্ছে রিক্সা না পেলে কোলে করে রুগীকে নিয়ে আসা যাওয়া করতে হয় অনেক ক্ষেত্রে তাড়াহুড়া করতে গিয়ে পানির মধ্যে মোবাইল ব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র পড়ে যায় জেলার সব থেকে গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের বেহাল দশা দেখে জনমত তৈরি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠার এ বিষয়ে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ রাজল করিম বলেন আসলে এবার আজকের বা গতকালের যে বৃষ্টিটা আমার মনে হয় গত দুই তিন বছরের সর্বাধিক বৃষ্টি হয়েছে তো আমরা এই বর্ষাকালে যেন জলাবদ্ধতা না হয় সেই জন্য আমাদের হাসপাতালের ভিতরে যে ড্রেনগুলো সেগুলো আমরা পরিষ্কার রেখেছি কিন্তু আসলে বাইরের গুলোতে হস্তক্ষেপ করা তো আমাদের ইয়ের মধ্যে পড়ে না আমরা সিটি কর্পোরেশ কর্পোরেশনকে অবহিত করেছি এবং আজকেও আবার চিঠি দিয়েছি যেমন আমার চেহারা যদি আপনারা দেখেন যে আমিও প্যানগুটানো অবস্থায় হাসপাতালে ঢুকেছি আসলে সারা শহরেই জলবদ্ধ তো আমরা আশা করি সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে